আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় ওমান প্রবাসী বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আজকের ভিডিও দেখার জন্য ক্লিক করছেন, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে ওমানের গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো দিয়ে থাকি। যদি আপনার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং যখন কোনো ভিডিও পাবলিশ করব সবার আগে আপনি যখন দেখতে আপনি যেন দেখতে পারেন। বন্ধুরা, আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে, আজ রাত 12টার পর থেকে ওমানে নতুন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আইন কার্যকর হতে যাচ্ছে। অর্থাৎ আপনারা আজ রাত 12টার পর থেকে যে সকল প্রবাসীরা ওমান প্রবেশ করবেন, তারা সকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে, অর্থাৎ হোটেলে কোয়ারেন্টাইন করতে হবে। আগে আপনারা যদি ওমান প্রবেশ করতেন যে কোনো দেশ থেকে, যদি সে ওমানি হয়, যদি সে প্রবাসী হয়, এটা ডাজ নট ম্যাটার, যে কোনো দেশের প্রবাসীরা ওমান প্রবেশ করতে হলে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড টেস্ট করে সেখান থেকে একটি ট্র্যাকিং ব্যাসলেট নিয়ে বাসা অবস্থান করা লাগতো 7 দিন, এবং অষ্টম দিনের মাথায় তিনি কোভিড টেস্ট করে যখন তেনার কোভিডের পজিটিভ নেগেটিভ কোনো রিপোর্ট আসতো, যখন কোনো নেগেটিভ রিপোর্ট আসতো, তখন তিনি সেখান থেকে কোয়ারেন্টাইন ছাড়তে পারতেন। আর যখন পজিটিভ কোনো রিপোর্ট আসতো, তাহলে সেক্ষেত্রে সেখানে তিনি আবার পুনরায় 10 দিন অবস্থান করতে হতো, তো যতদিন না পর্যন্ত ভালো হন। আর যেহেতু আপনারা আসার সময় কোভিড টেস্টের ইন্স্যুরেন্স থাকে, তো সেহেতু আপনাদের কোভিডে যদি আক্রান্ত হন ওমান আসার পরে, তাও কিন্তু কোনো সমস্যা নাই, এটি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সর্বোচ্চ খরচ বহন করা হয় এবং সব খরচগুলো কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বহন করা হয়। এখন বর্তমানে এই হোম কোয়ারেন্টাইন আইনটা বাতিল করে ওমান গভর্নমেন্টের পক্ষ থেকে নতুন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আইন চালু করেছে। এক্ষেত্রে যে সকল প্রবাসী নাগরিক, যে কোনো দেশের প্রবাসীরা, যে কোনো দেশের নাগরিকরা, হাত্তা ওমানে যদি হয়, তারা যদি ওমানে প্রবেশ করতে চান, তাহলে সেক্ষেত্রে সকলকে কোভিড টেস্ট করে নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে, হোম কোয়ারেন্টাইন, হোটেল কোয়ারেন্টাইন করতে হবে। অর্থাৎ যে কোনো হোটেলে তাকে বুক করে, সরকার অনুমোদিত যে কোনো হোটেলে হোটেল বুক করে সেখানে 7 রাত থাকতে হবে। পরবর্তীতে কোভিড টেস্ট করে যখন তিনি নেগেটিভ সনদ পাবেন, তখন তিনি কোয়ারেন্টাইনটা ছাড়তে পারেন। এই ক্ষেত্রে আপনারা অনেকগুলো ওই অবলম্বন করতে পারেন হোটেল বুকিং করার জন্য। প্রথমে আপনাদেরকে বলবো, আপনারা যে সকল ট্রাভেলস এজেন্সির কাছ থেকে টিকিট সংগ্রহ করেছেন, সে সকল ট্রাভেলস এজেন্সির কাছ থেকে আপনারা হোটেলের টিকিটটা সংগ্রহ করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের 100 থেকে 150 রিয়াল খরচ হতে পারে। অনেক ট্রাভেলস এজেন্সিগুলো কোভিড টেস্ট সহকারে আপনাদের বিমানবন্দর থেকে নিয়ে আসা সহকারে এবং আপনাদের 7 রাত সেখানে থাকা সহকারে, আপনাদের খানা সহকারে একটি প্যাকেজ ঘোষণা করছেন। অনেকগুলো ট্রাভেলস এজেন্সিগুলো ঘোষণা করছেন, বিভিন্ন হোটেলের সাথে তারা কমিউনিকেট করে ঘোষণা করেছেন যে 100 রিয়াল 90 রিয়াল কেউ কেউ আছেন, যে আপনার 80 রিয়াল কেউ কেউ আছেন, আর 120 রিয়াল, এ ধরনের একটা কমিউনিকেট করে তারা একটা প্যাকেজ ঘোষণা করে আপনাদেরকে প্রোভাইড করছে। আপনারা যদি সেই সকল প্যাকেজ অনুসারে যদি ওমান আসতে চান, তাহলে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে টিকিট বুকিং দিয়েও কিন্তু আপনারা আসতে পারেন। এছাড়া আপনারা যদি কোনো পুরাতন প্রবাসী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের যদি কোনো হোটেল পরিচিত থাকে, সেক্ষেত্রে আপনারা হোটেলটা বুক করে হোটেলটা রিসিটটা নিয়ে আপনারা আসতে পারেন। অর্থাৎ আপনারা হোটেলের রিসিট ছাড়া কিন্তু আপনাদেরকে আসতে দিবে না, হোটেলের বুকিং করেছেন এরকম প্রমাণপত্র ছাড়া কিন্তু আপনারা আসতে পারবেন না বা বিমানবন্দর থেকে বের হতে পারবেন না। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা নতুন আছেন, তারা যদি চান, যদি আপনাদের কোনো অভিভাবক না থাকে, তাহলে আপনারা ট্রাভেলস এজেন্সিগুলো থেকে প্যাকেজ অনুসারে আসতে পারেন। আর যদি আপনারা পুরাতন হয়ে থাকেন, তাহলে আশপাশে অনেক হোটেল রয়েছে যেগুলো খানা দেয় না, যেগুলো আপনার এমনিতে অনেক কম দামে আপনারা থাকতে পারবেন, 50 রিয়ালের নিচে বা 50 রিয়ালের উপরে, তো সেই সকল হোটেলগুলোও আপনারা চয়েস করতে পারেন, এটি আপনাদের একান্ত রুচির ব্যাপার। আর 5 স্টার হোটেল রয়েছে, 3 স্টার হোটেল রয়েছে, 5 তারা, 4 তারা, 7 তারা হোটেল রয়েছে, আপনাদের কোনো সমস্যা না, আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী আপনারা আসতে পারেন। তো এই ক্ষেত্রে প্রবাসীদের জন্য খুব একটি কষ্টের বিষয়, যেহেতু অনেক প্রবাসী ভাইরা অলরেডি টিকিটও কিনেছেন যে অনেক উচ্চ মূল্য দিয়ে, তারপরে এখানে আসার পরে আরও 100 রিয়াল বাড়তি দেওয়া লাগতেছে। তো এক্ষেত্রে কিছু করার নাই, ওমান সরকারের আইন, ওমান সরকার প্রতিনিয়ত প্রতিদিন আজকে একটা কানুন করছে, কালকে একটা কানুন করে, এটি তাদের একটা
সিস্টেম যে একটি রাজতন্ত্র দেশ, তারা যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে পারে এই দেশের কল্যাণের জন্য। তো আশা করছি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আপনারা অনেকেই একটা প্রশ্ন করছেন যে আপনারা সালালাতে কম দামি হোটেল পাচ্ছেন, সেক্ষেত্রে সালালা কোয়ারেন্টাইন করতে পারবেন কিনা। আপনার যদি টিকিটটা সালালা হয়ে থাকে, এয়ারপোর্টে যদি আপনি সালালা নেমে থাকেন, তাহলে আপনি সালালা টিকিট বুকিং করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি মাস্কেট হয়ে থাকেন, তাহলে মাস্কেটের আশপাশে আপনি হোটেল বুকিং করা শ্রেয় বলে আমি মনে করি। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করতে চাই, সেটি হচ্ছে প্রতিনিয়ত ওমান সরকার ওমানের বিভিন্ন খাতকে ওমানীকরণ করছে। তার পরিপ্রেক্ষিতে যে সকল শিক্ষা সেক্টর রয়েছে, শিক্ষা সংক্রান্ত যে সকল সেক্টরগুলো রয়েছে, সে সকল সেক্টরগুলোতে ওমানিদেরকে চাকরি দেওয়ার জন্য ওমান গভর্নমেন্টের থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সে সকল সেক্টরগুলোতে প্রবাসীদেরকে চাকরি করার অনুমতি দেওয়া হবে না। তো এক্ষেত্রে আমাদের বাংলাদেশে প্রবাসীদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ শিক্ষা খাতে বাংলাদেশে প্রবাসীরা নেই বললে চলে। আর মনে করেন বাকি যে সকল আগে অনেক সেক্টরগুলোতে ওমানীকরণ করা হয়েছে, প্রায় 50টা সেক্টরগুলোর লোকে ওমানীকরণ করা হয়েছে, বড় বড় সেক্টরগুলো কিন্তু ওমানিদের হাতে নিয়ে নিচ্ছে। তো এক্ষেত্রে অন্যান্য দেশের প্রবাসীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমাদের দেশের প্রবাসীরা কম ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে আমাদের প্রবাসীদের চিন্তার করার কোনো দরকার নাই। করোনা ভাইরাসের আপডেট নিউজ, প্রতিনিয়ত ওমানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো প্রতিনিয়ত এই আক্রান্তের সংখ্যা যদি ক্রমাগত বৃদ্ধি হতে পারে, হয়তো ওমানে বিভিন্ন স্থান অনুযায়ী, বিভিন্ন আক্রান্তের ধরন অনুযায়ী, যেমন আপনারা জানেন নর্থ সার্কিয়াতে যে একটা লকডাউন চলছে এখন, তো সেরকম হয়তো যে মনে করেন এরকম ডেঞ্জারাস কোনো এলাকা যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে সে সকল এলাকা হয়তো লকডাউন হতে পারে। কিন্তু বাকি পুরা ওমান কিন্তু লকডাউন করার মতো ওমান গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো এরকম চিন্তাভাবনা নেই। তো আজকে করোনা ভাইরাসে কতজন আক্রান্ত হয়েছেন সে বিষয়ে আপনাদেরকে বলছি। তো ওমানে আজকে প্রায় 3 দিনের করোনা ভাইরাসের আপডেট নিউজ জানানো হয়েছে। 3 দিনের করোনা ভাইরাসের আপডেট নিউজ হচ্ছে, গত 3 দিনে ওমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 684 জন, মৃত্যুবরণ করেছেন 3 জন। তো এ ছিল ওমানের সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট নিউজ। এরপরে আজকের সর্বশেষ যে আপডেট নিউজটা দিয়ে আজকের ভিডিওটি শেষ করতে চাই, সেটি হচ্ছে মাদক চোরাচালানোর অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিনিয়ত রয়্যাল ওমান পুলিশ থেকে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়, যারা মাদকের কারবারি করছেন, যারা বিভিন্ন নারী কেলেঙ্কারির মূলক কারবারি করছেন, যারা ওমানের অবৈধ কর্মকাণ্ড করছেন, এছাড়াও চুরির অভিযোগেও 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো সে সকল অপরাধ থেকে আপনারা বেঁচে থাকবেন, যাতে করে প্রবাসীদের মান সম্মান ভালো থাকতে পারে এবং প্রবাসীরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, সেই জন্য 2-1 জনের কারণে যাতে সব প্রবাসীদের উপরে ক্লেম না আসে, এই ক্ষেত্রে সকল আপনারা অনৈতিক যে সকল কর্মকাণ্ডেতে অনেকে লিপ্ত আছেন, তারা সকলেই নিরাপদ বিরত থাকবেন এবং আপনারা এই সকল কর্মকাণ্ড করবেন না। এ সকল কর্মকাণ্ড করলে রয়্যাল ওমান পুলিশ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।